ভাদাইমা হিসেবে তিনি তুমুল জনপ্রিয়, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে এই নাম খুবই প্রিয়। তার পারিবারিক নাম আহসান আলী। আজ রোববার 22 মে দুপুরে ঢাকার একটি হাসপাতালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক জজ আলী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমেছিল। রোববার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন আহসান আলী। ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, তার মরদেহ গ্রামে নিয়ে আসা হবে, বর্তমানে ঢাকায় আছে। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, আহসান আলী একসময় কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় 2 যুগ আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। 20 বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ভাদাইমা হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।